সবাইকে স্বাগতম দাদার স্কুলে। এই ভিডিওতে আমরা HTML এর বিভিন্ন ফরম্যাটিং এলিমেন্টের সাথে পরিচিত হব। ফরম্যাটিং এলিমেন্টগুলো মূলত আমাদের ওয়েবসাইটের যে রিটেন কন্টেন্টগুলো থাকে তাদেরকে বিভিন্নভাবে বিন্যস্ত করার জন্য ব্যবহার করা হয়। আমরা আলোচনা শুরু করব বোল্ড করার মাধ্যমে। বোল্ড করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় বি ট্যাগ। আমরা যে টেক্সটগুলোকে বোল্ড করতে চাই তাদেরকে সিম্পলি বি ট্যাগের ভেতরে ফেলে দিতে হবে। ফর এক্সাম্পল, আমি আমাদের এখানে একদম প্রথমের যে দুটো ওয়ার্ড আছে তাদেরকে বোল্ড করতে চাচ্ছি। সো প্রথমে আমাদেরকে বি ট্যাগটা ওপেন করতে হবে এবং যে পর্যন্ত বোল্ড করতে চাই তার শেষে এসে স্ল্যাশ পুট করে বি ট্যাগটা ক্লোজ করতে হবে। কন্ট্রোল এস বাটনে প্রেস করে আমরা সেভ করব এবং আমাদের ব্রাউজারে এসে যদি রিলোড করি তাহলে দেখব যে হ্যাঁ, আমাদের সেই গ্রুপ অফ টেক্সট তারা বোল্ডেড অবস্থায় আছে। সিমিলারলি, আমরা চাইলে কোনো একটা গ্রুপ অফ টেক্সটকে ইটালিকও করতে পারি, বাট সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে আই ট্যাগ। ফর এক্সাম্পল, আমি এখানে পায়োনিয়ার শব্দটাকে ইটালিক করতে চাই। সো আমাকে সিম্পলি তার আগে এসে একটা আই ট্যাগ স্টার্ট করতে হবে এবং এই শব্দটার শেষে অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ল্যাশ আই আই ট্যাগটাকে ক্লোজ করতে হবে। কন্ট্রোল এস বাটনে প্রেস করে আমরা আবারও ব্রাউজারে ব্যাক করব। রিলোড দিলে আমরা দেখতে পাবো যে আমাদের এই পায়োনিয়ার কথাটা কিন্তু ইটালিক অবস্থায় আছে। অলরাইট, ভেরি সিম্পল প্রসেস। এবং নেক্সট আমরা দেখব মার্ক ট্যাগ। মার্ক ট্যাগটা মূলত ব্যবহার করা হয় আমাদের ওয়েবসাইটের যে লিখিত কন্টেন্টগুলো আছে তাদের ভেতরে পার্টিকুলার কোনো একটা জায়গাকে একটু ডিফারেন্টভাবে, ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদাভাবে যাতে আমাদের ভিজিটারের চোখে পড়ে সেই বন্দোবস্ত করার জন্য আমরা মার্ক ট্যাগটাকে ব্যবহার করি। তো আমরা এখানে 1970s অ্যান্ড 1980s এই অংশটুকুকে যদি মার্ক করতে চাই আমাদেরকে 1970s এর শুরুতে সিম্পলি মার্ক ট্যাগটা ওপেন করতে হবে এবং 1980s এর পরে এসে আমাদেরকে স্ল্যাশ পুট করে মার্ক ট্যাগটা ক্লোজ করতে হবে। কন্ট্রোল এস বাটনে প্রেস করে আমরা ব্যাক করব আমাদের ব্রাউজারে, রিলোড করব এবং দেখতেই পাচ্ছি যে এখানে ওই অংশটুকু যারা কিনা মার্ক ট্যাগের ভেতরে ছিল তাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল এবং তারা সার্টেনলি টোটাল রাইট আপের থেকে একটুখানি আলাদাভাবে আমাদের ভিজিটরের চোখে ভিজিবল হচ্ছে। এই ভিডিওতে লাস্টলি যে জিনিসটা দেখে আমরা শেষ করব সেটা হচ্ছে ডেল ট্যাগ। ডেল ট্যাগ মূলত রিপ্রেজেন্ট করে ডিলিটেড টেক্সট। তো ডিলিটেড টেক্সট যে একদম আমাদের ওয়েব পেজ থেকে সেই অংশকে বাদ দিয়ে দিবে তা না, তাদেরকে একটা স্ট্রেট লাইন দিয়ে কেটে দিবে। আমাদের এই রাইট আপের ভেতরে একটা ইরিলেভেন্ট কথা আছে, মাইক্রোসফট কর্পোরেশন। সো আমি চাচ্ছি যে এই কথাটাকে এক দাগ দিয়ে কেটে ফেলবো এবং তার জন্য আমরা ব্যবহার করব ডেল ট্যাগ। সিম্পলি আমরা যে অংশটুকুকে কেটে ফেলতে চাই তার শুরুতে ডেল ট্যাগটা ওপেন করতে হবে এবং যে পর্যন্ত আমরা এক দাগে কাটতে চাই তার শেষে এসে উইদিন অ্যাঙ্গুলার ব্র্যাকেট স্ল্যাশ ডেল। কন্ট্রোল এস বাটনে প্রেস করে আমরা সেভ করব এবং চলে আসবো ব্রাউজারে। রিলোড করলে দেখতে পাবো যে ডেল ট্যাগের ভেতরে যে অংশটুকু আছে তারা এক দাগে কাটা অবস্থায় আছে। তো এই ছিল আমাদের এই ভিডিওর জন্য লেসন। আমরা দেখলাম কিভাবে আমরা বোল্ড করতে পারি, কিভাবে আমরা ইটালিক করতে পারি, কিভাবে আমরা মার্ক করতে পারি এবং কিভাবে আমরা একটা গ্রুপ অফ টেক্সটকে এক দাগ দিয়ে কেটে ফেলতে পারি। হোপফুলি সবার কাছে কনসেপ্টটা একদম ক্লিয়ার। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।